हेलो वेलकम बैक टू माय चैनल आमी शेली आज के आपनादेर के देखाबो आमादेर डाउनटाउन बर्तमान परिस्थितिटा आमादेर आमी जे सिटीते थाकी जे स्टेटे थाकी आई मीन तो सेखाने आमादेर डाउनटाउने तो एई जे सुंदर आपनारा आर्ट वर्कटा देखछेन अल कलर्स आर मैटर अल कलर्स आर ब्यूटिफुल एंड एटा आमादेर डाउनटाउने माने একটা দোকানের সামনে এটা রেস্টুরেন্টের সামনে ভাঙা গ্লাসটার মধ্যে ওরা কাঠ লাগিয়ে দিয়েছে এবং ওই কাঠের উপরে খুব সুন্দর আর্ট ওয়ার্ক করেছে অ্যান্ড এটা খুব ভালো লাগছে দেখতে দেখেন যে কত সুন্দর এভরিথিং হ্যাপেন ফর আ রিজন দ্যাটস হোয়াট আই বিলিভ তো আমাদের এখন বাসা থেকে বের হলেই আমাদেরকে মাস্ক পরে বের হতে হয় মাস্ক ছাড়া আমরা বেরোতে পারবো না বাসা থেকে সো এনিওয়ে তো আমি ডাউনটাউনে তো আমি আপনাদের সাথে শেয়ার করব কিছু কিছু আর্ট ওয়ার্কগুলো কারণ এখনও ওরা করছে আর্ট ওয়ার্কগুলো এখনও কমপ্লিট করেনি তো এই যে রাস্তার ওই পাশে এটা পুরো গ্লাস ভাঙা কিন্তু ওরা কাঠ লাগিয়ে দিয়েছে তো কাঠের উপরেই ওরা আর্ট করেছে আর ওরা খুব কুইক এই আর্টগুলো করেছে আমি আর আমার হাজব্যান্ড প্রায় ডাউনটাউনে আসি আমরা ঘুরে জাস্ট ড্রাইভ অ্যারাউন্ড ওর গাড়ি কোথাও পার্ক করে আমরা জাস্ট ঘুরে ফেটে দেখি এখানেই সব কিছু হ্যাং আউট করার জায়গা আমাদের তো আমরা ঘুরে বেড়াচ্ছি দেখার জন্য যে এখনের বর্তমান সিচুয়েশন কারণ এখনও সবাই কোনো কিছু রিপেয়ার করেনি এখনও তো সামনের এই যে এখানে এটা একটা ফার্নিচারের স্টোর শোরুমটার প্রত্যেকটা গ্লাস ভেঙে ফেলেছে কিন্তু এখনও আর্ট ওরা এটা করে সারেনি ওরা মাত্র করছে তো দোকানটা খোলা ফর বিজনেস কিন্তু কেউ এখনও কারো গ্লাস রিপেয়ার করেনি কারণ এখনও তো ওদের শেষ হয়নি ওদের আবার যদি ভেঙে ফেলে এই জন্যে কেউই করছে না এই রাস্তার দুই পাশে সমস্ত কিছু ভাঙা কিন্তু আস্তে আস্তে ওরা আর্ট ওয়ার্কগুলো করছে আর এক একটা থেকে এক একটা আর্ট ওয়ার্ক দেখা অদ্ভুত সুন্দর আর এই যে আমরা হেঁটে বেড়াচ্ছি ওটাই আর কি দুনিয়াতে কি হচ্ছে কেউ বলতে পারবে না এই যে সাবওয়ে এটা একটা অফকোর্স ইজ আ রেস্টুরেন্ট বলেন না টেক আউট না এটা যারা আমেরিকা থাকে তারা চিনেন যে সাবওয়ে তো এটা ডাউনটাউনের মধ্যে একদম সেন্টারে এখানে আমরা সবসময় লাঞ্চ খেতাম এটা ঠিক থাকাকালীন কিন্তু এটা এমনভাবে ভেঙেছে দোকানটা পুরোই তছনছ পুরো ধ্বংস করে ফেলছে সো আই ডোন্ট নো ওয়েন দ্যাট উইল বি রিপেয়ার অ্যান্ড দেন ওয়েন দে উইল রিওপেন অ্যাগেন দিস ইজ সিটি অফ রালে অ্যান্ড আমাদের ডাউনটাউনটা ইজ ভেরি নাইস ইটস নট টু বিগ ইটস নট টু স্মল অ্যান্ড ইটস রিয়েলি ক্লিন Really beautiful, really enjoyable because the people are here very nice and friendly. আমাদের এখানে মানুষরা খুব বন্ধু ভাবে ব্যবহার করে সবার সাথে বন্ধুবৎস আর আমাদের সিটিটা খুবই সুন্দর ছিমছাম গুছানো আর মানুষরা খুবই ভদ্র আর পরিষ্কার পরিচ্ছন্ন ইটস রিয়েলি ক্লিন ভেরি নাইস তো আমরা সবসময়ই আসি এখানে আমাদের এটা প্রাণকেন্দ্র যাকে বলা হয় আমাদের নর্থ ক্যারোলাইনার প্রাণকেন্দ্র আমরা এখানে আমার বাসা থেকে অনলি 10 মিনিট ড্রাইভ তো আমরা সবসময় আসি এখানে অনেক কিছু হয় আমাদের এখানে আগে হতো আর কি এই সিটি এই ছোটোখাটো এই ডাউনটাউনের মধ্যেই এই লকডাউনের আগে আমাদের এটা মানে ধরেন লাস্ট ইয়ারে আমাদের এখন তো কিছুই হচ্ছে না বাট লাস্ট ইয়ারে অনেক কিছু হতো স্ট্রিটের মধ্যে স্ট্রিট বন্ধ করে দিয়ে স্ট্রিট ফেস্টিভ্যাল অ্যান্ড কনসার্ট অল ডিফারেন্ট কাইন্ড অফ ফান থিং ইজ টু হ্যাপেন বাট এখন তো সব বন্ধ তো এনিওয়ে যে ওই ধারের দোকানগুলো এখনও ভাঙা এখনও কাঠ দিয়ে লাগানো এটা হচ্ছে আমাদের চ্যানেল 11 আই উইটনেস নিউজের স্টুডিও এটাও ওরা ভাঙতে দ্বিধাবোধ করেনি তো দুধারে যতই গ্লাস ছিল সব কিছুই ভাঙা হয়েছে বাট দে অলসো ইটস নট রিপেয়ার ইয়েট আর কোনো জায়গাতেই এখনও কেউ রিপেয়ার করছে না
কারণ এখনো সবাই ইটস নট শিওর ইজ ডান অর নট। সো যেখানে যেটা কাজ করার কাজ করে যাচ্ছে সবাই, তো আমি দুটো কোর্ট বিল্ডিংয়ের মাঝখান দিয়ে হেঁটে আরেকটা ব্লকে যাচ্ছি, ওই ব্লকে কী হয়েছে একটু দেখার জন্যে যে কী অবস্থা। তো এটা হচ্ছে আমাদের কোর্ট বিল্ডিংয়ের সামনে, কোর্ট বিল্ডিংয়ের সামনে খুবই সুন্দর আমাদের সিটিটা, আমাদের আসলে খুব ছিমছাম, খুবই সুন্দর জায়গা, কখনোই খুব একটা ভিড় হয় না, সুন্দর একটা আর্ট ওয়ার্ক, লিভিং অ্যান্ড ওয়ার্কিং টুগেদার, মানে খারাপ লাগে না দেখতে, প্রত্যেকটা কাঠ এমনি থাকলে দেখতে হয়তো একটু খারাপ লাগে, বাট ওরা যখন কিছু না কিছু লিখে রেখেছে, কিছু না কিছু আর্ট করে রেখেছে, এর দেখতে বেশ ভালোই লাগে। এখনও সব কমপ্লিট করেনি ওরা, এভরিডে আমরা যখন যাই তখন দেখি আরও কিছু আর্ট ওয়ার্ক হয়ে গেছে। রেস্টুরেন্টের ভিতরে ঢুকে খাওয়া নিষেধ, ওই যে দরজার মধ্যে সাইন লাগানো অনলাইন অনলি, ফোন নাম্বার লেখা, কারণ সব টেবিলের উপরে চেয়ারগুলো উল্টানো। তোরা এখনো কিছু রিপেয়ার করেনি, এখনো কাঠ লাগানো সবখানে, আর এই যে দেয়াল জুড়ে সব আর্ট ওয়ার্কগুলো খুবই সুন্দর। অবশ্যই অনেক সময় লেগেছে ওদের, অনেক সময় একদিনে করেছে এটা, আমি দেখেছিলাম যে ওরা করা শুরু করেছে খুব খুব ঝটপট কাট করে, অ্যান্ড ইটস ভেরি ক্রিয়েটিভ, ভেরি ক্রিয়েটিভ। আমাদের এখানে যে কী পরিমাণ আর্টিস্ট আছে বলার মতো না, খুবই সুন্দর করে আর্ট করে ফেলে ওরা। ভেরি ক্রিয়েটিভ। আর এই দোকানটা মাঝখানে বেঁচে গিয়েছে কারণ ওরা খুব স্মার্ট, বিকজ ওরা যেটা নিয়ে ওরা মানে চেঁচামেচি করছে ঠিক সেগুলোকেই ওরা ওদের উইন্ডোর মধ্যে লিখে দিয়েছে, সামনে পাশে সবখানে। তো ওরা যেটা নিয়ে এত চেঁচামেচি, এত হইচই, ওটাই এই উইন্ডোতে লেখা, এই জন্য এরা এই দোকানটাকে টাচই করেনি। কিন্তু এই দোকানের আশপাশ সবগুলো শেষ, যে আর এই যে আর্টগুলো অ্যাবসলুটলি বিউটিফুল। এটা CVS ফার্মাসি ডাউনটাউনে, এখানে অনেক গিয়েছি কেনাকাটা করতে। তো এই দোকানটা কমপ্লিটলি একদম ডিস্ট্রয় করে ফেলেছে ওরা, ভিতরে বাইরে সমানে, আননেসেসারি, ইট শুডেন্ট বি ডান বাট দ্যাট হ্যাপেন। তো ওটা এখনও ওরা রিপেয়ার করেনি, জানি না হবে কি না। তো এইগুলো সব দোকানের কাঠের উপরে লেখা লেখি সব, তো খারাপ লাগে না দেখতে, ভালোই লাগে, মানে এমনি যদি শুধু কার দেখা যায় তখন কেমন যেন লাগে যে ভুতুরে টাউন এরকম লাগে। তো যেহেতু ওরা সব আর্ট ওয়ার্ক করে রেখেছে, ইট লুকস, ইটস টার্ন আউট টু বি গুড, তো ইট লুকস রিয়েলি নাইস, আই লাইক দ্যাট অল দ্য আর্ট ওয়ার্ক। আমি নিজে তো করতে পারি না আর্ট, এই জন্য মানে অন্যের আর্ট দেখলে আমার খুব ভালো লাগে। উই আর আর্ট। সো আমাদের এখন থেকে সবাই সাবধানে থাকতে হবে, আমাদের যেই দুনিয়া এখন আমরা ফেস করবো ইন ফিউচারে, তো আমাদের রিয়েলি খুব সতর্ক থাকতে হবে আর কি, সবাইকেই মাস্ক পরতে হবে। এখানে তো বলা হয়েছে 4-5 বছর আমাদের হয়তো ফেস মাস্কটা একদম ম্যান্ডেটরি থাকবে। তো সবাই সাবধানে থাকবেন, একটু সতর্ক অবলম্বন করলেই কিন্তু আমরা ভালো থাকবো। আমাদের এখন যেই সিচুয়েশনে আসুক, আমাদের জাস্ট যুদ্ধ করে ভালো থাকতে হবে।
ভয় পেলে পিছিয়ে পড়লে তো চলবে না আমাদেরকে উই হ্যাভ টু ফাইট উই হ্যাভ টু লিভ ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হোয়াট এভার ইজ সুইটেবল ফর আস উই জাস্ট হ্যাভ টু ডু দ্যাট অ্যান্ড জাস্ট ফোকাস অন দ্য পজিটিভ এনার্জি পজিটিভ থিং লিভ অল দ্য নেগেটিভ এনার্জি অ্যান্ড জাস্ট মুভ অন অ্যান্ড দ্যাটস অল আই ক্যান সে আর সবাই ভালো থাকবেন এটা আমাদের ডাউন টাউনেরই সিটি হলের সামনে এখানে হচ্ছে আমাদের থিয়েটার হয় ওর কনসার্ট অ্যান্ড এটা বিউটিফুল একটা স্নোর মতো এখন দেখা যাচ্ছে সাদা বাট ইটস ইটস চেঞ্জ দ্য কালার জাস্ট লাইক হিয়ার দ্য কালার ইজ চেঞ্জিং ওই সাদা গেটটার মতো কালার চি হি ইজ ওয়ান অফ মাই ভেরি ফেভারিট অ্যাক্টর সো আজ এই পর্যন্তই আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে টিল দেন টেক কেয়ার দাদা